নজর রাখবো পরবর্তী সংবাদে আগামী উনিশ এপ্রিল লোকসভা নির্বাচন আর মাত্র একটা দিন কিন্তু তারই মধ্যে এবার যারা বয়স্করা রয়েছে এবং পাশাপাশি যারা দিব্যাঙ্গরা রয়েছে তাদেরকে কেন্দ্র করে এবার গ্রহণ পর্ব শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যেই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আজ থেকে শুরু হয়েছে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বাড়ি ভোট গ্রহণ পর্ব আজ এবং আগামীকাল দুদিন চলবে বাড়িতে বাড়িতে গিয়ে আশি ঊর্ধ্ব ভোটার এবং দিব্যাঙ্গ ভোটারদের ভোট গ্রহণ পর্ব আজ সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব এবং এই ক্ষেত্রে আমবাসা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে চলেছে একই সাথে ভোট গ্রহণ। ভোটে নিয়োজিত কর্মীরা ভোটে শরণজাম নিয়ে পৌঁছে যান 80 ঊর্ধ বয়স্ক ভোটার এবং दिव्यांग ভোটারদের বাড়িতে গোটা বিষয়কে কেন্দ্র করে তাদের কি বক্তব্য রয়েছে শুনাবো আপনাদের। আমরা আটার থেকে মোটামুটি বেরিয়ে গেছি যে আমরা আয়াসেরা সব বাড়ি বাড়ি ভোট লইতেছি আর স্কুললি চলছে আর আমরা ভালোই চলতেছে কোনো অসুবিধা নাই। আমরা আজকে আর কালকে এই সাতচল্লিশের যে আমরা সে কনস্টিটিউশন এটা মানে আমরা বুট লুতেছি আরেকটা আমরা বুট লুতেছি এটা আপনার সাতচল্লিশের ফিফটি এইট আপনারা শুনলেন তাদের বক্তব্য নির্বাচনে নিয়োজিত তারা এবং এক্ষেত্রে বলা যায় সকাল আটটা থেকে আজ শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব এবং একই সাথে বলা যায় সুষ্ঠুভাবেই তারা ভোট গ্রহণ পর্ব সম্পন্ন করছেন বলে জানিয়েছেন এবং পাশাপাশি ভোট করবে নিয়োজিত কর্মীরা তারা জানিয়েছেন শান্তিপূর্ণভাবে নিরাপত্তা বলের মাধ্যমে বাড়ি বাড়ি ভোট গ্রহণ পর্ব চলছে এবং বয়স্ক পাশাপাশি দিব্যাঙ্গ ভোটাররাও বাড়িতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে বেচায় খুশি নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন